নমস্কার এই মুহুর্তে স্ক্রিনে তোমরা একটা লেটেস্ট নোটিফিকেশন দেখতে পাচ্ছ যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে প্রকাশিত হয়েছে ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফের তরফ থেকে তোমাদের ট্রেসম্যান পদে নিয়োগের শর্ট নোটিফিকেশন ঠিক আছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেসম্যান ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ফর দ্য ইয়ার টু জিরো টু ফোর কি বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্ট মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেনস ফর ফিলিং আপ টু ওয়ান ফোর জিরো দু হাজার একশো চল্লিশটি শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে যেখানে পুরুষ মহিলা তোমরা সকলেই আবেদন করতে পারবে পুরুষদের জন্য যে শূন্যপদের সংখ্যা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে এক হাজার সাতশো তেইশটি এবং মহিলাদের জন্য শূন্যপদের সংখ্যা বলা হয়েছে চারশো সতেরোটি অফ ফলোয়িং পোস্ট অফ কনস্টেবল ট্রেজম্যান ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ইন দ্য পে মেট্রিক লেভেল থ্রি পে স্কেল একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা অ্যান্ড আদার অ্যালাউন্স অ্যাস অ্যাডমিশেবল টু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ফ্রম ট টাইম টু টাইম ঠিক আছে তো তারপরে যেটা বলেছে ভ্যাকান্সির কথা ভ্যাকান্সিস আর সাবজেক্ট টু চেঞ্জ মে ইনক্রিজ ডিক্রিজ ভ্যাকান্সি পরবর্তীকালে বৃদ্ধিও পেতে পারে হ্রাস পেতে পারে বিএসএফ রিজার্ভ দ্য রাইট টু মেক চেঞ্জেস অর ক্যান্সেল অর পোস্টপন দ্য রিক্রুটমেন্ট উইদাউট অ্যাসাইনিং অ্যানি রিজেন্স ঠিক আছে লাস্ট ডেট কবে সমস্ত কিছু এখানে বলবো কেমন যোগ্যতা দরকার ঠিক আছে সমস্ত কিছু বলবো তো ভিডিওটি আমি আশা করছি তোমার প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো দেখো বিএসএফ টেস্টমেন্টের কথা যদি বলতে চাই এখন অনেকের মনে প্রশ্ন যে দাদা এটার অনলাইন অ্যাপ্লাই ইলেকশন কবে থেকে শুরু হবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেক বছর কিন্তু বিএসএফ এর ট্রেডিশনাল রিক্রুটমেন্ট প্রায় তুমি যদি দু হাজার তেইশ দু হাজার বাইশ দেখতে পারো তো সেক্ষেত্রে দেখতে পাবে দু হাজার তেইশের ক্ষেত্রে সম্ভবত ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের এটা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল এবছরও কিন্তু এই নোটিফিকেশনটি অনেকদিন আগের আমিও তোমাদের জানিয়েছিলাম নোটিফিকেশন সম্বন্ধে শেয়ার করেছিলাম কিন্তু তোমার প্রত্যেকে যেন ইলেকশনের দরুন কিন্তু অনেক রিক্রুটমেন্ট শুধু এসএসসির অনেক রিক্রুটমেন্ট ফর এক্সাম্পল আমি এমটিএস এর কথা বললাম এমটিএস এর কিন্তু দেখো এখনো কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়নি ঠিক আছে এর কারণ একটাই ইলেকশনের জন্য ছিল যদি ইলেকশন এখন টোটালি শেষ হয়ে গেছে পুরোপুরি শেষ হয়ে গেছে তো এখন থেকে তোমরা কিন্তু নতুন এই সুনপদগুলো পুনরায় আবার দেখতে পারবে আরেকটা কথা বিএসএফের তরফ থেকে তিনটি রিক্রুটমেন্টের কাজ অটোমেটিক চলছে বা ফর্ম ফিল চলছে বা কিছু হয়ে গেছে যদি এক নাম্বারে আমি তোমাদের বলতে চাই তো সেক্ষেত্রে বলবো এক নাম্বার হচ্ছে বিএসএফের তরফ থেকে দেখো দুদিন আগে একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এএসআই এবং হেড কনস্টেবলের আমি আশা করছি সেটা নিয়ে তোমাদের ভিডিও করেছি দু নাম্বার হচ্ছে দু কিছুদিন আগে ওটা প্রকাশিত হয়েছে বিএসএফের তরফ থেকে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি এটাও প্রকাশিত হয়েছিল আর তিন নাম্বার সেটা হচ্ছে বিএসএফের তরফ থেকে ওয়াটার উইং নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল চার নম্বর যেটা তোমাদের হতে চলেছে বিএসএফ তরফ থেকে ট্রেসমেন সেটা আমি আশা করছি এই মাসের শেষে অথবা জুলাই মাসের মধ্যে তোমরা কিন্তু পেতে চলেছো অবশ্যই প্রত্যেক বছর ভ্যাকান্সি আসে এবছরও তোমাদের ভ্যাকান্সি আসবে এবং যে শূন্য পদের কথাটা আমি এখানে তোমাদের বলছি দু হাজার একশো চল্লিশটি এমন হতে পারে এই ভ্যাকান্সিটি আরও বৃদ্ধি পেতে পারে পাওয়ার সম্ভাবনা রয়েছে এটাও তোমাদের আমি বলে রাখছি ঠিক আছে আরেকটা কথা তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো অবশ্যই তুমি কিন্তু এই পদের জন্য আবেদনযোগ্য ঠিক আছে অনেকগুলো ছোটো 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 অনেকগুলো পোস্ট অনেকগুলো ট্রেড রয়েছে তো সেক্ষেত্রে বড় ভিডিও আমি করছি না জাস্ট তোমাদের শুধু জানিয়ে রাখছি সেক্ষেত্রে আমার ভিডিও অলরেডি করা আছে সেগুলো তোমরা দেখে নেবে মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে হাইটের ক্ষেত্রে তোমাদের বলছি হাইট নিয়ে অতটা চিন্তা করার কোনো কারণ নেই একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এস টি হয়ে থাকলে পাঁচ বছরের ছাড় পাবে ওবিসি পার্ট হয়ে থাকলে তুমি এখানে তিন বছরের ছাড় পেয়ে যাবে এক্সাম যদি বলি প্রসেসটা কেমন প্রথমে তোমাদের পি এম টি রিটেন তারপরে রিটেন এক্সাম হওয়ার এক্সামের পরে ট্রেড টেস্ট তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে ঠিক আছে অবশ্যই শূন্যপদটা আসতে চলেছে খুব ভালো শূন্যপথ ঠিক আছে ইন ডিটেলস পরবর্তীকালে আমি তোমাদের এটা নিয়ে আরও লেটেস্ট আপডেট নিয়ে আসবো সুন্দর করে ভিডিও করে দেবো যাতে তোমাদের পরবর্তীকালে কোনো অসুবিধা না হয় ঠিক আছে তো ভিডিওটি এতটুকু ছিল ঠিক আছে যারা বিএসএফ টেস্টম্যানে যুক্ত হতে চাও বা এই পরীক্ষাগুলো দিতে চাও সেন্ট্রালের এক্সাম আমাদের পশ্চিমবঙ্গের অনেক প্রার্থী রয়েছ যারা মনে করো জিডি কনস্টেবলের জন্য পরিশ্রম করছে তারাও কিন্তু ঠিক একইভাবে এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু তোমরা যোগ্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবে লাইক করবে চলো ভিডিওটি এখন শেষ করছি জয় হিন্দ